হ্যালো ভিউয়ার্স, আজকে আমি নিরামিষ দিনে চিন্তা দূর করার মতো একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমে আমি দেখিয়ে দিই, এখানে আমি 1 কাপ মুসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি, আর নিচ্ছি শিম। শিমগুলোকে এখানে যে শিরা দুটো থাকে সেটা ভালোভাবে কেটে নেওয়া হয়েছে। এবারে এর মধ্যে আমি শিমগুলোকে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি। এটাতে আপনারা ভেতরে কোনো পোকা আছে কি না সেটাও আপনারা দেখতে পেয়ে যাবেন। এইভাবে আমি সব কটা শিম ছোট করে কেটে নিচ্ছি। সাথে সাথে এই শিরাগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু নিরামিষ হিসেবে আপনারা খেতে পারেন। শুধু আমি সাথে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেব সেগুলো দেখে আপনারা ভালোভাবে রেসিপিটাকে তৈরি করলেই হলো। এইভাবে আমি সবকটা শিম কিন্তু নিয়ে নিলাম। শিমগুলো নিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা ভালোভাবে ধুয়ে রাখা ছিল। ডালটা আমি দিয়ে দিলাম। এবারে আমি এতে দিয়ে দেব নুন। আমি এখানে বড় চামচের 1 চামচ নুন দিয়েছি, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো এবং ছোট চামচের 1 চামচ চিনি। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। জল কিন্তু আমি খুব একটা বেশি দেব না, আমি 1 কাপ জল দিলাম। দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এইভাবে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব এবং দেখে নেব পরে ওপেন করে যে পুরো ডালটা সিদ্ধ হয়েছে নাকি এবং শিমগুলো পুরো নরম হয়েছে নাকি। সো ভিউয়ার্স, ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এখানে শুধু আমি একটু কাটা দিয়ে ডালটাকে ঘেঁটে দিয়েছি, তাতেই কিন্তু আমাদের শিমগুলো পুরো মিশে গেছে। এবার আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি, ততক্ষণ দেখিয়ে নিই। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এবার আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করবেন, যে কোনো পেঁয়াজ রসুন কিছু দেব না শুধু, তাহলে লঙ্কা কুচি দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। তেলটা গরম হয়ে এসছে, এতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরেটা ফোড়ন হলে যখন সুগন্ধ বেরোবে তখন আমি 1-1 করে এই কেটে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে দেব। কালো জিরেটা সুগন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমি প্রথমেই দিচ্ছি এখনই দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। নুন মিষ্টি সবই আমাদের দেওয়া রয়েছে। পেঁয়াজটা একটু ভাজা হতে দিচ্ছি। এখন আমি রসুনটা দেবো না, একটু বাদে দেবো। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি রসুনটা দেবো, কারণ এখনই রসুনটা দিয়ে দিলে পেঁয়াজের সাথে অনেকটাই রসুনটা ভাজা হয়ে যাবে ভর্তার মধ্যে, কিন্তু তাহলে আমরা রসুনের সেই ফ্লেভারটা, সে গন্ধটা পাবো না। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এবারে রসুনগুলো দিয়ে দিলাম। রসুনটাকে একটু সটে করে নিচ্ছি, বেশি সটে করবো না, সামান্যই করবো, যাতে রসুনটা, রসুনের যে ফ্লেভারটা সেটা যাতে আমরা পাই। এবারে আমি পুরো ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবারে শুধু যেটা করতে হবে
আমাদেরকে এটা পুরোপুরি টানিয়ে নিতে হবে। নুন মিষ্টিটা কিন্তু এখনই চেক করে নেবেন, কারণ একবার যখন ভর্তাটা পুরো রেডি হয়ে যাবে তখন কিন্তু আর নুন মিষ্টি দিলে সেই ভেতরে সেই নুন মিষ্টির টেক্সচারটা ঢুকবে না, সেই জন্য এই লিকুইড থাকা অবস্থাতেই কিন্তু একবার টেস্ট করে নেবেন। এবার জাস্ট নাড়াতে থাকতে হবে এবং যাতে নিচে না লেগে যায় কড়াইয়ের। খুবই সিম্পল একটা রেসিপি এবং টানাতে থাকতে হবে। দেখুন ভিউয়ার্স, টানাতে টানাতে কতটা গাঢ় হয়ে গেছে। ভালোভাবে পুরোটা আমি টানিয়ে নেব আর বারবার নাড়তে থাকছি যাতে নিচে না লেগে যায়। দেখুন ভিউয়ার্স, শিম ঢালের ভর্তা কিন্তু অলমোস্ট রেডি, পুরো জলটা টেনে নিয়েছে এবং কড়াইয়ের গা থেকে কি সুন্দর বেরিয়ে চলে আসছে। চারদিকের কাচুনিগুলো কিন্তু অবশ্যই টানিয়ে নেবেন, এগুলো ডালেরই অংশ। কড়াইটাকে ভালোভাবে আমাদেরকে এভাবে কাচিয়ে কাচিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি আরেকটু টানিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, শিম ডালের ভর্তা রেডি, কড়াই থেকে পুরো বেরিয়ে চলে আসছে, তো আমাদের ভর্তা কিন্তু রেডি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, শিম ডালের ভর্তা কিন্তু রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানা রকম রেসিপিস নিয়ে।